সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম সুন্নত শিখলে আপনাকে তাবলিগি জামাতে যেতে হবে যদি নবীর সুন্নত শিখতে চান এই কথাটি বলেছেন আবু তোহা মোহাম্মদ আদনান লোকটি জেনারেল শিক্ষিত আমরা সবাই জানি ইসলামের বিষয় নিয়ে নয় ধর্মের কিছু বিষয় নিয়ে ধর্মের মৌলবি এবং বক্তাদের সাথে তর্ক বিতর্ক করে নিজেকে মিডিয়া জগতে টেনে নিয়ে এসেছেন ভাইরাল হিসেবে পরিচিত হওয়ার জন্য এসেছেন এর পূর্বে আরো অনেকেই আমাদের দেশে এসেছেন আবার মাদ্রাসার কিছু শিক্ষাও তিনি শিখে এই ধর্মের ওয়াইজের মাঠে নেমেছেন ধর্মের যে বক্তা রয়েছে তাদের সাথে যখন আপনাকে এবং আমাকে রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হয়ে সত্য এবং মিথ্যার মাঝে তর্ক করতে হবে তখন আপনাকে রাখতে হবে সিরাতে রাসুল মাদ্রাসাতে সিরাতে শেখানো হয় না সেখানে যা শেখানো হয় সেটি আরব ইতিহাসের একজন ব্যক্তিকে সামনে রেখে তার ইতিহাস শেখানো হয় যেটি রক্তে রাঙ্গানো পথ অন্যদিকে সেক্স ভরা তার জীবন রাসুলি ক্যানিমের কোরআন ইতিহাস যখন আপনি আমি দেখি সেখান থেকে আমরা জানতে পারি যে আটচল্লিশ নম্বর সোরা ফাতা এর উনত্রিশ নম্বর মতে রাসুলি ক্যানিমের যে সঠিক যে চরিত্র এবং তার সঙ্গে সাথে যে চরিত্র সেটি আমরা দেখতে পাই এখানে বলা হচ্ছে ও মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ আল্লাহ বার্তা বার্তাভক রাসুল এবং তার সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে দিল আর আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ইতিহাস থেকে আমরা দেখতে পাই যা ধর্মের স্কলার বলেন বা হুজুর বলেন মোল্লা বলেন মৌলবী বলেন পীর বলেন জামানার ইমাম বলেন বক্তা বলেন এরা সবাই তাকে ফিট করেছে যে তিনিই হলেন তিনি অথচ মোহাম্মদুর রসুল্লাহর কোরআনই এই যে আর রাহিকুল মাহতুম আল কোরআন মতে রাসুলের জীবনী যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন আবু তহা মোহাম্মদ আদনান সাহেবের মতো আরো অনেক মৌলভী রয়েছে যারা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে চলেছে যে তাবলিগি জামাতে গেলে সুন্নাত শিখা যায় আর এই পরামর্শ এই মৌলবী সমাজ দিয়ে থাকেন যে নবীর সুনত জানতে এবং বুঝতে হলে তাবলিগি জামাতে যেতে যেতে হবে এবং তিনি নিজেও মানুষকে পরামর্শ দিচ্ছেন আমি যশোরি আমার প্রশ্ন হলো আবু তোহা আদনান সাহেব এবং এনার মতো যারা ধর্মের স্পিকার রয়েছেন মন্ডলীর স্পিকার যারা রয়েছেন তারা সুনত বলতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের সুন্নতকেই জানেন এবং এর জন্যই সকল মৌলবীরা একই কথা বলেন তো আবু তোহা আদনান সাহেব তিনি জানেন না যে রবের শান্তির রাজ্যে কোনো মানুষের সুনত চলে না সুনত কোন নবীর নামে চলে না সুনত যখন আমরা কোরআন থেকে দেখি তখন এই কোরআন আমাদেরকে বলে সুন্নাতুল্লাহ সুন্নাতুল্লাহ যখন কোরআন বলে তো কোরআন কোথাও সুনত রসুল্লা বলে না সুনত হল সৃষ্টিকর্তা রবের দেওয়া ন্যাচারাল যে প্রোগ্রাম রীতিনীতি এটিকে সৃষ্টি জগতের কার্যক্রমও বলা হয় সুন্নাত হলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রবাহমান একটি প্রাকৃতিক বিষয় যা অবধারিত করা যেমন আম গাছে কলা ঝুলবে না আবার কলা গাছে আম হবে না ঠিক উপদান এবং উৎপাদনের বিষয় ঝড় বৃষ্টি জলবায়ু জলোচ্ছ্বাস পাহাড় নদী সমুদ্র রাত দিন এর সাথে নিয়তির খেলা চলে এই প্রকৃতিতে যা আল্লাহ সৃষ্টি করেছেন কোরআনের ভাষায় বলা হয় সুন্নাতুল্লাহ কোন মানুষের উদ্দেশ্যে মানুষের নামে সুন্নাত হয় না মানুষ নিজেই তো সৃষ্টিকর্তার সুন্নাতের জগতে বন্দী হয়ে আছে তাহলে সেখানে মানুষের নামে সুন্নাত হয় কি করে তবে হিন্দু সমাজে যদি আমরা দেখি এই সুন্নত পালন করে হিন্দু ধর্মের বা হিন্দু সমাজের মানুষেরা কিভাবে জানেন হিন্দু ধর্মের মানুষেরা প্রকৃতির পূজা করে তারা প্রকৃতিকে এক একটা রূপ নির্বাচন করে এবং তাদের নাম দেয় মা দুর্গা মা কালী মা সরস্বতী মা লক্ষ্মী এইসব বিচিত্র নাম দেয় তাই তারা প্রতীক হিসাবে নিয়তির সাথে যেন ভালোভাবে জীবন কাটানো যায় এইভাবে মূর্তি তৈরি করে প্রকৃতির মাটি ও পাথর দিয়ে আবার সিমেন্ট দিয়ে তৈরি করে এবং সেসবের পূজাও করে আর মুসলমান সিয়াসুন সালাফি ফলে এবং কাদিয়ানি সমাজ আবার যারা তরিকত শরিয়ত হাকিকত মারেফাত এমনকি মাঝাবি তারা আবার তাদের বানানো প্রিয় আরবের একজন বিশেষ ব্যক্তিকে তাদের ইমেজে বসায় সুন্নতের পূজা করে বিষয়টি কিন্তু হিন্দুদের সাথে যা মুসলমান সিয়া সুন্নি সালাফিদের সাথেও তাই একই রকম কিন্তু ধরনটা একটু ভিন্ন পার্থক্য হল তাদেরটা নারী মূর্তি আর মুসলমানদেরটা হলো পুরুষ মূর্তি আর এই পুরুষ মূর্তির নামে মুসলমান সিয়া সালাফি সমাজ সুনত নামাজ পড়ে তো হিন্দু এবং মুসলমানদের বিষয়বস্তু কিন্তু একই কোরআনের দৃষ্টিতে এটি হাস্যকর এবং সিরিকে মতাদর্শ এই কোরআনে কোথাও এই ধরনের সুনত পালনের বিষয় নেই এবং পূর্ববর্তী কোনো নবীর নামেও এই সুনত পালনের ব্যাপারে কোরআন তাকিদ করেনি বলেনি ইসলামের সকল বিষয় নবী ইব্রাহিম রাসুলের সময় থেকে চালু হয় এবং আল্লাহ যেভাবে নবী ইব্রাহিম রাসুলকে আদেশ করেছেন পালন করার জন্য তার দুনিয়াতে সকল মানুষ ইবাদতের বিষয় নবী ইব্রাহিম থেকে কপি করে নিয়ে পালন করার আদেশ এই কোরআনে দিয়েছে তিন নম্বর সুর আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে কুল সদাকাল্লাহ তুমি বলে দাও আল্লাহ সত্যি বলছেন মিল্লাতে ইব্রাহিম আনিফা তোমরা সবাই ইব্রাহিমের যেটি স্বতন্ত্র অনুসরণ করো মুশিকিন অংশীবাদী মুসিকদের অন্তর্ভুক্ত না। আর এটি হচ্ছে আঠাশ নম্বর সুর আল কসাসের পঁচাশি নম্বর আয়াতমাতে ইন আল্লা আলাইকাল কোরআন সেই সত্তা নিশ্চয় তোমার উপরেই এই কোরআনকে ফরজ করেছেন তো সকল বিষয় নবী ইব্রাহিম রাসুল থেকে নিয়ে পালন করতে হবে এটি হলো রব্বানি সিস্টেম আর এটি মুসলিমিনদের জন্য ফরজ তো সুন্নত হলো আল্লাহ যে প্রকৃতির বদৌলতকে বদৌলাতে জীবনকে যে টিকে থাকার অভ্যাস পালন করা আগে অক্সিজেন গ্রহণ তা না হলে দেড় মিনিটে জীবন শেষ বিশুদ্ধ পানি পান করা তা না হলে তিন দিন পরে জীবন শেষ খাদ্য গ্রহণ করা বা প্রোটিন গ্রহণ করা তা না হলে দশ থেকে পনেরো দিন পর জীবন শেষ তো বোঝা গেল প্রকৃতির সুন্নত এর বিধান কি এসব আল্লাহ দেওয়া নিয়ম যা সুন্নতের চাবিকাঠিতে জীব জগৎ এরা সবাই বন্দী আর এই সুন্নত সবার জন্য প্রযোজ্য কোনো হিন্দু মুসলমান নেই বৌদ্ধ খ্রিস্টান নেই শিখ ইসাই নেই ইহুদি যারে নেই কোন জাত বজ্জাত কুজাত কেউ নেই সবাই সমান আর এই জন্য আল্লাহ তার এই লিখিত গ্রন্থে বেশ দাপটের সাথে কি বলেন আমি যদি তা ইচ্ছা করি তবে তোমাদের বাঁচার কোনো সাধ্য আছে কি কিন্তু আমি তা করি না কোরআন থেকে যখন আমরা আল্লাহতালার যে প্রকৃতির সুন্নাত এবং রীতির যে নিয়ম সেটি আমরা ছয় নম্বর সুর আল আামের একশো পনেরো নম্বর আয়াতে জানতে পারি লা মোবাদ্দিল আলী কালিমা তি সেখানে বলা হচ্ছে আল্লাহতালার যে বাক্য তাতে কোনো পরিবর্তন পরিবর্তন হয় না সাতাশি নম্বর সুরা আলা আলা এর দুই নম্বর আয়াতে কি বলা আছে আল্লা দি ফাসাওয়া আল্লাহ যিনি আনুপাতিক ভারসাম্য বা সমতা সহকারে সৃষ্টি করেছেন তিন নম্বর আয়তে বলা হচ্ছে ওয়াল্লাজি কদ্দার অফাহাদা আর যিনি তার সৃষ্টি জগৎ সুনির্দিষ্ট মান নির্ধারণ করেছেন তো লা মুবাদ্দিল আলী কালিমাতি আল্লাহ তালার বিধানে কোনো পরিবর্তন নেই পরিবর্ধনও নেই তাই পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতিরে তিতাল্লিশ নম্বর আয়াতের ভিতরে কি বলা হচ্ছে ফালান তাজিদ আলী সুনাতিল্লাহ ইতাব্দা ফালানিল্লাহ ইতিলা কিন্তু তুমি আল্লাহ তালার বিধানে কোনো পরিবর্তন পাবে না এবং তুমি আল্লাহ তালার বিধানে কখনো কোনো ব্যতিক্রমও দেখতে পাবে না এটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এখন আবু তোহা আদনান সাহেব যে কথা বলে চলেছেন সেটি আমরা কখনো মানতে পারবো না এবং এই কোরআন ছেড়ে আপনাকে চল্লিশ দিনের জন্য বা তিন দিনের জন্য বা দশ দিনের জন্য বা জীবন চিল্লা লাগানোর জন্য মসজিদে মসজিদে ঘুরে বেড়াতে হবে মানব রচিত গ্রন্থ নিয়ে আর দাঁত সাফাই করার জন্য বা শক্ত মিসওয়াক করতে হবে চোখে সুরমা লাগাতে হবে মাথায় টুপি পড়তে হবে লম্বা কুর্তা পরতে হবে এ ধরনের কথা কোরআন বলবে না তো আজ আমি আপনাদের সামনে কোরআনের থেকে কোরআন থেকে এই যে কথাগুলি তুলে এতে আপনাদের খারাপ লাগছে কারণ আপনারা চিরকাল যা শুনেছেন কোরআন সেটি বলে না আর কোরআন যা বলে সেটি আপনারা কখনো করেন না তো মতবিরোধ আপনারা আমার সাথে করতে পারবেন কিন্তু দুই নম্বর সুরাল বাকার দুইশো তেরো নম্বর আয়ারটি সামনে রাখবেন আল্লাহ বলেছেন কানা নাস উম্মাতান ওয়াহিদা ফবা'থা আল্লাহুন নাবিয়িনা মুবাশশিরিনা উমমাদিন ওয়া আনযালা মা'আহুমুল কিতাব এই আয়াতের অনুবাদ হচ্ছে মানবজাতি একই উম্মত হিসেবে এসেছে মানব সমাজ পরে তাদের মধ্যে যে সব বিরোধ দেখা দেয় সেসবের ফায়সালার জন্য আমি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে সকল বিশেষ খবরদাতা নবীদেরকে পাঠিয়ে থাকি এবং তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাবও নাজিল করেছে কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না তারপরে ইমানদারগণকে সিও নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয় যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে যে উপযুক্ত আল্লাহ তাকে সুপ্রতিষ্ঠিত পথে চলা তৌফিক দান করেন এখন আপনি চিন্তা করে দেখুন যে এই যে সমস্ত ধর্মের মৌলবী সমাজ রয়েছে এদের কথা শোনা যাবে কিনা কারণ কোরআনে সতেরো নম্বর ইসরাইলের সাতাত্তর নম্বর আয়াতের ভিতরে কি বলা হচ্ছে আমার রাসুলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছি তাদের ক্ষেত্রেও ছিল সুন্নাত মানে রীতিনীতি এবং তুমি আমার সুননাতে কোনো পরিবর্তন পাবে না তেত্রিশ নম্বর সোড়াল আজাবের আটত্রিশ নম্বর আয়াতেও বলা হচ্ছে পূর্বে যেসব নবী অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও একই ছিল আল্লা তালার সুনাত আল্লাহ তালার সুন্নত সুনির্ধারিত আবার বাষট্টি নম্বর আয়তে বলা হচ্ছে তেত্রিশ নম্বর সুরা আল আজ এমনকি পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরে তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ সুন্নাতে পরিবর্তন হয় না তো আল্লাহতালার সুন্নত পূর্ব থেকেই চলে আসছে চল্লিশ নম্বর সুরা মোমিন এর পঁচাশি নম্বর আয়াত একই কথা বলছে আবার আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর তেইশ নম্বর আয়তেও বলা হচ্ছে এই আল্লাহ তালার অতীত কাল থেকে চলে আসছে তুমি আল্লাহ তালার সুন্নতে কোনো পরিবর্তন পাবে না তো আল্লাহ তালার কিতাবে এমন কোন সুন্নতের কথা বলা হচ্ছে না যেটি তবলিগি জামাতে সাদ গুরুপ জুবাইর গ্রুপ কিংবা ইলিয়াস আত্মার গুরুপ ধরে রেখেছে আর সেদিকে আদনান সাহেব মানুষকে যেতে বলছেন আর আদনান সাহেবের যে ভক্ত আমাদের দেশে রয়েছে শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ আদনান সাহেবের এই কথাগুলি যদি আমরা কোরআনের একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় নম্বর আয়াত থেকে চেক করি আর সেই সুন্নত শিকার জন্য যদি আপনি তবলিগি জামাতের এই তিনটি গ্রুপের কোনো একটিতে যান তো আপনাকে যেতে হবে আল্লাবসুর সিমাই আল হাদিস আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহ আল হাদিস মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝে তারা আল্লাহ তালার কোরআন হতে বিভ্রান্ত করতে পারে আর সেটাকে তারা ব্যাপারও মনে করে তারাই তো সে দল যাদের জন্য বড়ই আজাব রয়েছে তো মানুষকে হাদিসের দিকে যেতে বলছেন কারণ যখন আমরা দেখি এই তাবলিগি জামাতের সার সাদ গ্রুপ বলেন জুবায়ের গুরুপ বলেন অথবা ইলিয়াস সাত্তার গুরুপ বলেন এখানে তাদের কাছে কোরআন নেই কিন্তু তাদের কাছে রয়েছে হাদিস আগে নাম ছিল নিসাব এখন আমল আবার আরেকজনের কাছে রয়েছে ফয়জানে সুন্নত তো এগুলির দিকে যখন আপনি আবু তোহা আদনান সাহেবের কথা মতে যাবেন তখন আপনাকে কোরআন চুত হতে হবে তো আসুন আমরা সবাই নম্বর ই ফরদ আলিক কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে কোরআনকে ফরজ করেছেন সেই ফরজ গ্রন্থকে নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি আর মানব রচিত যত সুন্নাত রয়েছে সেগুলিকে বর্জন করি